আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন মধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন মিডিয়া আইটেপসের আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য জানাবো। তার আগে ছোট রিকোয়েস্ট, আপনারা যাবার চ্যানেল নতুন বেসেছেন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা মে মাসে দৈনিক শিক্ষা প্রতিবেদক 10ই মার্চ 2023 দৈনিক শিক্ষা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন দৈনিক আমাদের বার্তা এই প্রতিবেদনটির কাটিং অংশ। এটি হচ্ছে দৈনিক আমাদের বার্তার শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা মে মাসে। আমাদের বার্তায় 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী মে মাসে আয়োজন করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন অভ্যর্থন কর্তৃপক্ষ NTRCA। প্রিলিমিনারি পরীক্ষায় 151,436 জন প্রার্থী এ পরীক্ষায় অপেক্ষায় আছেন। NTRCA কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে মে মাসেই টার্গেট, তবে তারিখ এখনও নির্ধারণ হয়নি। চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে প্রশ্ন তৈরির কাজ। NTRCA সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমরা ঈদুল ফিতরের পর এ পরীক্ষা নিতে চাচ্ছি, তবে এটা নির্ভর করছে প্রশ্ন ছাপার কাজের উপর। প্রশ্ন ছাপানোর বিজি প্রেসের সময় নিতে হবে। এখন বিজি প্রেসে SSC পরীক্ষার কাজ চলছে। মে থেকে তারা SSC পরীক্ষার কাজ শুরু করবে। এর মধ্যে আমাদের প্রশ্ন ছাপার কাজ করতে চাই। প্রশ্ন ছাপার বিষয়টি সমাধান হলে পরীক্ষার আয়োজন চূড়ান্ত তারিখ নির্ধারণ করতে পারবো। NTRCA সদস্য প্রশাসন ASM জাকির হোসেন দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমরা এক সপ্তাহ থেকেই প্রশ্ন মডারেশন কাজ শুরু করছি। NTRCA আমাদের শাখার উপপরিচালক দৈনিক আমাদের বার্তাকে বলেন, আশা করছি মে মাসের পরীক্ষা আয়োজন করা হবে। এদিকে 30 এপ্রিল থেকে শুরু হয়ে 23 মে পর্যন্ত চলবে SSC লিখিত পরীক্ষা। কর্মকর্তারা মনে করছেন শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা যেহেতু ছুটির দিনে সাধারণত শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয়, তাই মেনুগুলোর সঙ্গে সমন্বয় করে SSC-র মধ্যেও এ পরীক্ষা আয়োজন অসুবিধা হবে না। সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, লিখিত পরীক্ষা উত্তীর্ণদের ভাইভা দিতে হবে। ভাইভার আগে শূন্যপদের তথ্য নেওয়া হবে। বিধি অনুযায়ী শূন্যপদের সংখ্যার ভিত্তিতে আগের মতোই প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এদিকে আসন্ন পরীক্ষার পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে NTRCA সদস্য প্রশাসন ASM জাকির হোসেন দৈনিক আমাদের বার্তাকে বলেন, টাকা দিয়ে কোনো কাজ হবে না। সফটওয়্যার মানুষের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই, তাই লোভে পরে কেউ যেন কাউকে টাকা না দেন। উল্লেখ্য, গত 22 ফেব্রুয়ারি 17তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে 24.89% প্রার্থী উত্তীর্ণ হয়েছে। স্কুল পর্যায়ে 62,864 জন, স্কুল পর্যায়ে 15,379 জন এবং 73,193 জন কলেজ পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। প্রায় 12 লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিলেন 6,08,492 জন প্রার্থী। গত 30 ও 31 ডিসেম্বর 17তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা সারা দেশে 24টি জেলায় অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। বিষয় সংক্রান্ত আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন মিডিয়া। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।